নমস্কার, এসবি স্যার কমার্স ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বা আর্থিক সংক্রান্ত কার্যকলাপ নিয়ে আজকে আমার ভিডিও যেটা আপলোড করছি। তা আর্থিক সংক্রান্ত কার্যকলাপ হলো মালিকানা মূলধন এবং প্রতিষ্ঠানের ঋণের পরিমাণের পরিবর্তন সংক্রান্ত কার্যকলাপ। আর্থিক সংক্রান্ত কার্যকলাপ থেকে নগদ আগমন মানে ইনকামিং ও নির্গমনের কিছু উদাহরণগুলো বলছি। শেয়ার বা অন্যান্য সমশ্রেণীর দলিল বিলি বাবদ নগদ প্রাপ্তি বা নগদ টাকা যেটা রিসিভ হচ্ছে, ঋণপত্র বন্ড অন্যান্য স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ঋণ থেকে নগদ প্রাপ্তি, ঋণপত্র বন্ড অন্যান্য ঋণ অগ্রাধিকার শেয়ার ইত্যাদি মূল্য পরিশোধের জন্য অর্থ প্রদান মানে এটা হচ্ছে ব্যয়, ইকুইটি শেয়ারের ক্রয় ফেরতের জন্য নগদ অর্থ প্রদান এটাও ব্যয়, ইকুইটি এবং অগ্রাধিকার শেয়ারের উপর লভ্যাংশ বাবদ নগদ প্রদান এটাও ব্যয়, ঋণপত্র ও ঋণের ওপর সুদ বাবদ নগদ প্রদান, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণের ওপর সুদ বাবদ নগদ প্রদান, কার্যনির্বাহ সংক্রান্ত নগদ প্রবাহের অন্তর্গত হবে। কি বললাম, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের ব্যাপারটা এটা কোথায় চলে যাবে, এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে চলে যাবে। জমাতিরিক্ত উত্তোলনের এবং নগদ ঋণ হিসাবে বৃদ্ধি বা হ্রাস আমাদের এখানে আসবে, এটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্ক্রিনে যাচ্ছে সে লেখাগুলো ভালো করে পড়ে নেবে, তোমাদের কাজে লাগবে। অর্থাৎ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস দুজনই খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে ক্যাশ ইনফ্লো মানে কোথা থেকে আমার নগদ টাকাটা আসছে, কোন কোন সোর্সের নগদ টাকাটা ব্যয় হচ্ছে। তাহলে যা বললাম মোটামুটি কী কী হতে পারে, ইস্যু অফ শেয়ার থেকে হতে পারে নগদ আগমন ক্যাশ ইনফ্লো, ইস্যু অফ ডিভেঞ্চার থেকে টাকা ক্যাশ আসতে পারে, দীর্ঘকালীন কোনো ঋণ গ্রহণ করলে সেখান থেকে আসতে পারে, ব্যাংকে যে আমার অ্যাকাউন্ট আছে সে ব্যাংক থেকে যদি ওভারড্রাফ্ট করি, ওভারড্রাফ্টটাকে ইনক্রিজ করাই, তাহলে সেখান থেকে আমাদের ক্যাশ ইনফ্লো হতে পারে। একই রকমভাবে ক্যাশ আউটফ্লো কোথা থেকে হবে, যখন আমরা কোনো প্রেফারেন্সিয়াল রিডেমশন করবো সেক্ষেত্রে হবে, ডিভেঞ্চার যখন শোধ করবো, যখন কোনো ঋণ শোধ করবো সেক্ষেত্রে ব্যয় হবে, যখন বাইব্যাক করবো ইকুইটি শেয়ার তখন আমাদের খরচা হবে বা ক্যাশ আউটফ্লো হবে, পেমেন্ট যখন ইন্টারেস্ট অন ডিভেঞ্চার এবং লোনের ক্ষেত্রে হবে তখন হবে, পেমেন্ট অফ ডিভিডেন্ড হবে, আর ডিক্রিজ ইন ব্যাঙ্ক ব্যালেন্স যদি আমার ব্যাঙ্ক থেকে যে ওভারড্রাফ্ট তুলেছিলাম সেটা যদি আমরা পরিশোধ করে দিই মানে শোধ করে দিই সেক্ষেত্রে আমার পেমেন্টটা হয়ে যাবে। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটে স্টেপ, একটা অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আজকে যেটা করাচ্ছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটার ক্যাশ ইনফ্লো মানে নগদ আগমন এবং নির্গমন সম্পর্কে ডিটেলসটা বললাম। এরপর একটা স্ক্রিনে বিস্তারিত দেওয়া রয়েছে, এরপরে স্ক্রিনে আসবে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটা ফরম্যাট। সেই ফরম্যাটে যেটা থাকবে সেটা হচ্ছে, চলে এসছে ফরম্যাটটা, ইস্যু অফ ইকুইটি শেয়ার, ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার, ইস্যু অফ ডিভেঞ্চার, লং টার্ম লোন টেকেন। এবার এগুলো থেকে আমার লেস করতে হবে কি, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, রিডেমশন অফ ডিভেঞ্চার্স, বাইব্যাক অফ ইকুইটি শেয়ার্স, রিপেমেন্ট অফ লং টার্ম লোন, ইন্টারেস্ট পেইড, ডিভিডেন্ড পেইড। প্রথমগুলো যেটা বললাম, ইকুইটি শেয়ার, ইস্যু অফ ইকুইটি শেয়ার, যে কটা ইস্যু বললাম, আর লং টার্ম লোন টেকেন, এগুলো থেকে আমাদের টাকা আসলো, ইনফ্লো হলো। আর পরেরগুলো রিডেমশন থেকে, যেখান থেকে শুরু হচ্ছে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার, রিডেমশন অফ ডিভেঞ্চার, এখান থেকে আমার আউটফ্লো হচ্ছে। এটা বাদ দিয়ে যেটা থাকবে, যেটা বেরোবে ব্যালেন্সটা, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। স্ক্রিনে একই সাথে একটা প্রবলেম যাচ্ছে, প্রবলেমটা দেখো, বলেছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলা আছে 2,00,000-6,00,000, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2,00,000-1,50,000, 9% ডিভেঞ্চার আছে 1,00,000, লাস্ট ইয়ারে কিছু নেই, লং টার্ম বরোয়িংস প্রথম ইয়ারে কিছু নেই, সেকেন্ড ইয়ারে 1,50,000 টাকা আছে, অ্যাডজাস্টমেন্ট বলা আছে ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার 9,000, ডিভিডেন্ড পেইড অন প্রেফারেন্স শেয়ার 20,000, ডিভিডেন্ড পেড অন ইকুইটি শেয়ার 60,000, ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল এগেনস্ট পার্চেস অফ ফিক্সড অ্যাসেট 1,00,000 টাকা। তাহলে আমাকে কী দেখতে হবে, কী কী আমার কোন কোন সোর্সেস টাকা এসছে। ফার্স্টে চলে যাবো শেয়ার ক্যাপিটালে, শেয়ার ক্যাপিটাল দেখো কী পরিবর্তন, 2,00,000 থেকে 6,00,000 হয়েছে। তাহলে শেয়ার ক্যাপিটাল থেকে আমার কত এসছে, আমাকে এই জন্য কী করতে হবে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট খুললাম, বাই ব্যালেন্স বিটি 2,00,000, টু ব্যালেন্স সিটি 6,00,000, সেখান থেকে দেখো বলেছে ফিক্সড অ্যাসেট কেনা হয়েছে 1,00,000 টাকার। তাহলে কীভাবে, বাই ফিক্সড অ্যাসেট 1,00,000 টাকা কেটে বসিয়ে দিলাম,
ব্যালেন্সিং ফিগার হচ্ছে 3 লাখ টাকা, এটা হচ্ছে আমার শেয়ার ইস্যু হবে ইকুইটি শেয়ার, এখান থেকে 3 লাখ টাকা চলে আসলো। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার কত হচ্ছে? রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার আছে হচ্ছে তোমার, দেখো প্রেফারেন্স শেয়ার ছিল 2 লাখ, হয়ে গেছে 3 লাখ, তাহলে কত হচ্ছে 50,000, তাহলে এটা আমার এক্সপেন্সেস হচ্ছে, এটা রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার হয়ে গেল আমার 50,000 টাকা। রিডেমশন অফ ডিভেঞ্চার আছে, ডিভেঞ্চার বছরের প্রথম আছে 1 লাখ টাকা, বছরের শেষে কিছু নেই, অর্থাৎ ডিভেঞ্চারটা শোধ করা হয়েছে, তাহলে রিডেমশন অফ ডিভেঞ্চার কত হবে? 1 লাখ টাকা, তাহলে এটা মাইনাস হবে। লং টার্ম লোন দেখো, বছরের প্রথমে কিছু নেই, বছরের শেষে 1.5 লক্ষ টাকা, তাহলে এই লং টার্ম লোন থেকে আমার টাকা এসছে 1.5 লক্ষ টাকা, তাহলে এটা আমার অ্যাড হবে। নেক্সট দেখো অ্যাডজাস্টমেন্টে বলা আছে ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার কত আছে? 9,000 টাকা, ইন্টারেস্ট পেড হচ্ছে আমার খরচা, তাই এটা মাইনাস হবে, ক্লিয়ার। এইবার বলেছে ইস্যু, তারপরে বলেছে ডিভিডেন্ড পেইড অন ইকুইটি শেয়ার কত বলেছে? 60,000 টাকা, ইকুইটি শেয়ারে কত ডিভিডেন্ড দিয়েছে? 60,000 টাকা। আর কী আছে? প্রেফারেন্স শেয়ার ছিল 2 লাখ টাকার, তার উপর 10%, তাহলে 60,000 টাকা প্লাস 20,000 টাকা ডিভিডেন্ড, টোটাল 80,000 টাকা আমার খরচা, এটাও মাইনাস হবে। তাহলে কী কী করলাম? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা অ্যাড হলো, আর বাদবাকি এখানে সব আর অ্যাড হলো হচ্ছে লোন, লং টার্ম লোন সামলার হয়েছে 1.5 লক্ষ টাকা, এই দুটো হচ্ছে 4.5 লাখ টাকা অ্যাড হয়েছে। রিডেমশন অফ ডিভেঞ্চার করেছি আমার তোমার হচ্ছে 1 লক্ষ টাকা, রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 50,000 টাকা, এগুলো সবই মাইনাস যেহেতু আমার ক্যাশ চলে গেছে। ইন্টারেস্ট পেড করেছি ডিভেঞ্চারের জন্য 9,000 টাকা, এটাও আমার খরচা চলে গেছে। ডিভিডেন্ড পেড করেছি ইকুইটি শেয়ারের জন্য এবং প্রেফারেন্স শেয়ারের জন্যে 60,000 প্লাস 20,000, অর্থাৎ 80,000 টাকা মোট টোটাল পেমেন্ট হয়ে গেছে এখানে। তাহলে এইবার টোটাল 4.5 লাখ টাকা থেকে মাইনাস করে আমার নেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে আমার অ্যামাউন্ট আসছে 2,11,000 টাকা। এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর আপলোড করব ফুল ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রবলেম এবং তার সলিউশন। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এরপরে হোয়াইট বোর্ডে নিয়ে আসছি, এরপরে লাইভে আমি আসবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যে সমস্যাগুলো আছে জানাও, আমি সেই সমস্যাগুলো সমাধান করে লাইভে আসবো। থ্যাংক ইউ, এস বি স্যার কমার্স।